উত্তরবঙ্গের অন্যতম অর্থকরী ফসল হলো আলু, আর উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বেশি আলু চাষ হয় জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। বলা যায় ধূপগুড়ি তথা উত্তরবঙ্গের অর্থনীতি অনেকটাই নির্ভর করে আলুর উপর। দিনের পর দিন আলু চাষের বৃদ্ধি হচ্ছে জেলা জুড়ে, আর এর ফলে আলু রাখতে গিয়ে সমস্যায় পড়ছেন কৃষকরা। পর্যাপ্ত পরিমাণে স্টোর না থাকায় তৈরি হয়েছে এই সমস্যা, আর তাই এবছর ব্লক প্রশাসন এবং কৃষি দপ্তরের আধিকারিক এবং কৃষকদের নিয়ে বৈঠক সিদ্ধান্ত হয়েছে। পিছু 50 প্যাকেট আর আলুর বন্ড দেওয়া হবে, আর শুক্রবার সকাল থেকে ধূপগুড়ির বিভিন্ন আলু রাখা স্টোরগুলিতে কৃষকদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। বন্ডের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন মহিলারাও। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এবার আলু কেনা হবে বলেও জানা গেছে, যদিও কৃষকরা বেশি পরিমাণে আলুর বন্ড ও আরও বেশি দামে আলু কেনার দাবি জানিয়েছেন। প্রতিটি স্টোরে ঝামেলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে, বেশ কিছু স্টোরে উত্তেজনাও ছড়ায়। এদিকে ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, যেহেতু আলুর চাষ ও ফলনের তুলনায় স্টোরের সংখ্যা অনেক কম, তাই কৃষকদের 50 প্যাকেট করে বন্ড দেওয়া হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সকাল থেকে স্টোরগুলিতে কৃষকদের রীতিমতো ভিড়। কত প্যাকেট করে বন্ধ হচ্ছে এবং কি নিয়ম এবার জারি করেছে, আপনারা কি খুশি? যেটা আমি শুনলাম যে আমাদের একটা ভোটের কার্ড প্রতি মানে 50 প্যাকেট করে বন্ড দেওয়া হবে এবং সেখানে 20 টাকা করে প্যাকেট অ্যাডভান্স দিতে হবে, এটাই আমি জানলাম। এবার খুশির বিষয়টা হচ্ছে সাধারণ কৃষক আমাদের 50 প্যাকেট বন্ড দিয়ে আমরা কী করব, এমনি আলুর বাজার নেই। আমরা আশা করছি যে আমাদের মানে 1 লক্ষ টাকা গাড়ি হিসাবে আমাদের সরকার একটা সহায়ক মূল্য ঘোষণা করবে, কিন্তু সেটা আজ পর্যন্ত হলো না। যেটা আমি শুনছি যে 65,000 টাকা স্টোর ডেলিভারি মাল দিলে সরকার সেটা ক্রয় করবে, তাতে আমাদের প্রতি গাড়িতে 10,000 টাকা করে স্টোর খরচ আছে, সেখানে মানে যেটা আসছে 55,000 টাকা, সেখানে 55,000 টাকা যদি আজকে আমরা বিক্রি করি তাহলে আমাদের যে আলুর মানে যে খরচ সেই খরচের টাকাটাও উঠবে না, সেখানে আমরা কিভাবে খুশি থাকতে পারি? স্টোরগুলোতে কেমন ভিড় দেখলেন সকালবেলা? হ্যাঁ, স্টোরে তো মানুষ নেওয়া মানে আলুর বন্ডের জন্য লাইন দিয়ে আছে, 50 প্যাকেট করে সাধারণত একটা ভিড় হওয়ার কথাই, কারণ মানুষের বাড়িতে যা 4টা ভোটের কার্ড আছে তার 4 জনই এখানে উপস্থিত হচ্ছে, সেক্ষেত্রে ভিড়টা একটু তো বেশি হবেই। কোন স্টোরে আপনারা দেখেন লাইন দেখেন? আমরা এখানে হাজারিলাল কোল্ড স্টোরে আসি। আপনার নাম? আমার নাম হচ্ছে হাসানুর জামান। কোন আসছেন এই বন কাটার জন্য? কোন স্টোরে? কোন স্টোরে আসছেন? কখন আসছিলেন? 8টার দিকে। বন কি পাইলেন? পাইলে। কত প্যাকেট করে বন দিল? 50 প্যাকেট। কত টাকা করে নিচ্ছে? 1000। মানে 50 প্যাকেটে 1000 টাকা। এই 50 প্যাকেট করে বন্ধ হয় কি আপনারা খুশি? খুশি। এবার কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আলু কেনাও হচ্ছে, জানেন কি বিষয়টা? ওটা বিষয় তো আমি জানি না। তো রাজ্য সরকার যদি আলু কিনে বিষয়টা কিভাবে দেখছেন, মানে আপনারা কি চান রাজ্য সরকার আলু কিনুক? ওটা তো আমরা তো কইতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি কেমন ভিড় আছে বর্তমানে স্টোরে? শুধু আছে, আছে, চলছে, পুরো ভিড় আছে। আপনার নাম? আমার নাম রশ্মি কুমার রায়।